হে গাইস আসসালামু আলাইকুম, আমি জাহেদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের ফার্মের জন্য কবুতর কেনার জন্য আসছে একটি আমাদের গ্রামের কবুতর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছু কবুতর আসছে, আরও কিছুক্ষণ পরে দেখবেন যে অনেক বেশি কবুতর আসছে। সো আমরা আমাদের কবুতরের ফার্মের জন্য কবুতর কেনার জন্য আসছি। আমরা কবুতর কেনার ভিডিওগুলো দেখাবো। আমি দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর আমরা হাতে নিয়েছি, ওটা সুন্দর আছে কিন্তু। আর এটা দেখা যাচ্ছে একটা বোম্বাই কবুতর, এটা হচ্ছে একটি দোকানের মধ্যে রয়েছে। আর দোকানের মধ্যে আরও একটি কিং কবুতর রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বিশাল ডাকাডাকি করতেছে সেই কবুতরটি, অনেক জোশ। এটা আমরা কেনার জন্য চেষ্টা করেছিলাম, এটা নাকি সেল হয়ে গিয়েছে 1000 টাকায়। আর এইদিকে দেখা যাচ্ছে একটা বোম্বাই জোড়া, বোম্বাই কবুতরগুলো অনেক সুন্দর কিন্তু মাদিটা তেমন একটা ভালো লাগে না, যার কারণে কেনা হয় নাই, এটা আমি কিনে নাই। আর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর আরও কবুতর রয়েছে। এখানে দেখা যাচ্ছে বাজরিকার পাখি, অনেক সুন্দর। আর এখানে দেখা যাচ্ছে দোকান ভর্তি খাবার আর পানি, দেখতে পাচ্ছেন কবুতরের সামগ্রী আছে রয়েছে এখানে। দেখা যাচ্ছে বাজারটি জমে উঠেছে, মোটামুটি কবুতর আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর সুন্দরভাবে কিছুক্ষণ পরে আরও বেশি জমজমাট হয়ে যাবে। আর এদিকে দেখা যাচ্ছে দুইটা কবুতরের দোকান রয়েছে। দোকানে ঢুকে দেখলাম অনেক কবুতর রয়েছে ফ্যান্সি জাতের, এগুলো কেনার আমার সামর্থ্য নাই, অনেক দাম হবে এগুলো, তো বেরিয়ে আসলাম। এরপরে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে দেখা যাচ্ছে সকল কবুতর এখানে ঢুকাই ফেলছে সবাই সেফলি একদম। আর ওইদিকেও দেখা যাচ্ছে সবাই ডুবাই ফেলছে, সেফলি রাখতেছে কবুতরগুলা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির পরে দেখা গেল একজন কলা বিক্রেতাকে, সে কলাগুলা বিক্রি করতেছে আর সবাই মিলে কলাগুলা কিনে নিচ্ছে, কারণ কলাগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, এক কান্দি নাকি 10 টাকা করে। সো সবাই ঝাঁপিয়ে পড়ছে একদম কলাগুলো নেওয়ার জন্য। আর উনি এক সাইডে করে রাখতেছে, কারণ জ্যাম জট হয়ে যাচ্ছিল গাড়ি চলাচল সে কারণে। আর এটা সুন্দর মুহূর্ত আমি এনজয় করেছি, আপনাদেরকেও দেখালাম। হে গাইস, দেখতে পাচ্ছেন আমি কবুতর কিনে নিয়েছি সেদিন, কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই, কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল আর ভালো করে ভিডিও করতে পারি নাই। সো দেখা যাচ্ছে আমি একটা মাদি কবুতর কিনেছি, চুল্লি কবুতর। আর এদিকে দেখা যাচ্ছে একটা কিং কবুতর আর ফেসওয়ারি কবুতরের ক্রস বিট একটা কবুতর কিনেছি, মাদি কবুতর এটাও। সো দেখতে পাচ্ছেন এটা কেনার কারণটা হচ্ছে এটা আমার বেশি ভালো লাগে, যখন দেখি এটা অনেক বেশি সুন্দর লাগে, সেই কারণে আমি কিনে নিয়েছি। আর ওইটার জন্য আমি ওইটার মতো একটা গিরিবাজ কবুতর কেনার কথা বলেছিলাম আপনাদেরকে, কিন্তু পাই নাই, যার কারণে আমি এটা নিয়ে নিয়েছি। এটার সাথে এটা আপাতত জোড়া দেওয়া হবে এবং ডিম বাচ্চা করলে ওটাকে ওগুলা খাওয়ার জন্য সেল করে দেওয়া হবে। আপাতত এগুলো ডিম বাচ্চা করুক জোড়া দিয়েছি। এবং আরেকটা কথা হচ্ছে এটা যদি এটার মতো নর পাই, এটার জন্য একটা নর নিয়ে আসবো, আর ওইটার জন্য একটা ওইটার মতো মাদি নিয়ে আসবো যখন পায় আর কি। আর ওইটা যে কোনো একটা নরের সাথে জোড়া দিয়ে দেবো, দেখা যাক কী হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলা অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন এটা কেমন হয়েছে। এটা আমরা ফার্মে ছেড়ে দিচ্ছি, কারণ এটা জোড়া আছে। সো ছেড়ে দিচ্ছি, এটা বের হচ্ছে না কেন। ওকে, রিলিজ করে দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই খাবার খেয়ে নিচ্ছে, আর প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছেন মাটিগুলো ভিজে বাপ রয়ে গিয়েছে। আমি অনেকদিন কিন্তু কবুতর ছেড়ে দিই নাই, এখন ছেড়ে দিয়েছি। ওরে বাবা, এটার সাথে নতুন কবুতর পেয়ে ডাক দিচ্ছে, দেখুন জোশ। সবাই খাবার খেয়ে নিচ্ছে, আর এটার নদটা কিন্তু এখানে আমাদের ফার্মের ভিতর ঢুকে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে। এই যে দেখা যাচ্ছে আমাদের নরটি চলে আসছে আর ডাক দিচ্ছে মাদির সাথে, মাশাআল্লাহ দেখেছেন। এই নরটি কিন্তু অনেক ডাকা ডাকে, আর মাদিটা দেখুন জোশ, কিন্তু আমার বেশি সুন্দর লাগছে মাদিটা। এই যে দেখুন, দেখেছেন সেরা, কিন্তু বাহিরে অনেক বাতাস আর বৃষ্টি হবে হয়তো। আমি এগুলা ফার্মের ভিতরে ঢুকাই ফেলি, দেখা যাক, আরো আপডেট দেখাবো আমি আপনাদেরকে। আমাদের কিছু কবুতর ডিম দিয়েছে, ওগুলা দেখাবো আপনাদেরকে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, আমি ফার্মের ভিতর ঢুকাই ফেলি সকল কবুতরকে, বৃষ্টিতে ভিজানো ভালো হবে না। ওকে, সবাইকে ঢুকাই ফেলি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আরে ঢুক না বেটা, এগুলাকে তো আমি ঢুকাইতেও পারতেছি না। আচ্ছা, ভিতরে যদি খাবার দিই তাহলে ঢুকে যাবে। এখানে ইতিমধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সবাই তো ঢুকে গিয়েছে বৃষ্টির
পড়তেছে, সে কারণে আমি এমনি ঢুকাইতে পারতেছি না তাদের, তারা কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, ওকে, তাদেরকে একটু খাবার দিয়ে দিলাম আর দরজাটা অফ করে দিই, আর যাতে বাহিরে বের হতে না পারে। সো এই মাদিটাকে জোড়া দেওয়াবো এই নড়টি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটি নড়, এটা দিয়ে জোড়া দিয়ে দেবো। ওকে, ছেড়ে দিচ্ছি, নাইস। নড়টি কিন্তু মাদির জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছে, কারণ জোড়া নেওয়ার জন্য আর কি। দেখেছেন কত টাকাটাকি করতেছে সে, নাইস। মাদিটা বেশি ভয় পাচ্ছে, দেখেন এইরকম যদি হয় মারামারি করে তাহলে পার্টিশন দিয়ে দেবেন এদিকে, এদিকে যদি পার্টিশন দিয়ে দেওয়া হয় তাহলে আর মারামারি করতেছে না, ওই দিক থেকে ওইটা ডাকাডাকি করবে, এদিক থেকে এটা খিল দিয়ে জোড়া নিয়ে নেবে। আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে এটা দিয়ে দিচ্ছি, ওকে। এখন হবে কি, নড়টা এদিক থেকে ডাক দিবে, এদিক থেকে মাদিটা জোড়া নিয়ে নেবে ইজিলি। তারপর যখন দেখবেন যে জোড়া নিয়ে নিয়েছে, নড়টা ডাকতেছে মাদিকে কর্নারে গিয়ে, তাহলে গলা ফুলিয়ে ফুলিয়ে যদি ডাকে তাহলে বুঝিয়ে নেবেন যে জোড়া নিয়ে নিয়েছে, আপনারা কুলে দিবেন, দেখবেন যে কাজটা হয়ে গিয়েছে। এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে গিফট পাওয়া কবুতরগুলো ডিম দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন যে শোয়া চন্দন কবুতর, ঠিক আছে, এই তো বাচ্চা বের করে ফেলছে তারা। বাচ্চাগুলো আমি দেখাই একটু করে, ওই দেখেছেন অনেক বেশি জানতো কবুতরটা। আর এদিকে আরেক জোড়া, এটাও ডিম দিয়েছে, কিছুদিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা বের করবে ইনশাল্লাহ। আর এদিকে দেখতে পাচ্ছেন এই নতুন জোড়াটা, এখানে ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে তারা সাথে সাথে, মাশাল্লাহ। আর এই জোড়াটা কিছুদিন আগে বাচ্চা সেল করে দেওয়া হয়েছে, আর তারা ডিম দিয়েছিল, একটা ডিম দিয়েছিল, যার কারণে ডিমটা তারা আর বসে নাই। সো এদিকে আরেক জোড়া কবুতর ডিম দিয়েছে, এই যে, সো এরাও একটা ডিম দিয়েছে, এদেরকে ডিমটা দিয়ে দেওয়া হয়েছে। সো দুইটা ডিম নিয়ে এখন বসে আছে, দেখা যাক বাচ্চা হয় কি না, কিছুদিন পরে চেক করব। আর বাদবাকি কবুতরগুলো আছে, এগুলোও ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে, এগুলোও করতেছে, দেখা যাক কী হয় না হয়, বাদবাকি আপডেট তো পাবেন, ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ।